একদিন এক যুবকের আমার ছাত্রর বাবা আমাকে বলতেছে, হুজুর কত মানুষ আপনার সোহবতে এসে নামাজ আদায় করে ভালো হয়ে যায়। হুজুর আমার ছেলেটা নামাজ আদায় করে না। আমি জিজ্ঞাসা করলাম ও কি করে, কয় ও পাবজি আর ফ্রি ফায়ার খেলে। আমি জিজ্ঞাসা করলাম কি দিয়ে খেলে, উনি বলল যে স্মার্টফোন দিয়ে খেলে। উনি আর স্মার্টফোন দিয়ে বলতে পারে না, উনি বলে বড় মোবাইলে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটি স্মার্টফোন পাইলো কিভাবে। আরে আমি কিছুদিন পূর্বে মাত্র ফোন নিয়েছি, এরপরে এই মোবাইলে আমি লেখাপড়া করি, নিজের টাকা দিয়ে ক্রয় করেছি, লেখাপড়া করি, বাবা মায় ক্রয় করে দেয় নাই। আমার বাবা মা ক্রয় করে দিবে দূরের কথা, কল্পনাই করতে পারি নাই। তাহলে আপনার ছেলেটিকে আপনি স্মার্টফোন দিলেন কেন ভাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রীকেও বাঁচাবেন। আল্লাহর নবীজি বলেছেন, আর রজুলু রাইন আলা আহলি বাইতি, আরে ভাই আপনি পরিবার সম্পর্কে দায়িত্বশীল ছিলেন, আরে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে আপনি বাবা হয়ে আপনার দুধের বাচ্চা ফিটার খায়, মাত্র ফিটার পান করে, ইন্টারে পড়ে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, এই দুধের বাচ্চাকে, আরে যেই বাচ্চায় ফিটার খায় এর হাতে আপনি স্মার্টফোনটা দিলেন কেন? আপনার মতন বাবার বিচার আগে আপনার সন্তানের বিচার পরে। আরে ভাই আপনি বিবাহের যোগ্যতা অর্জন করতে পারেন নাই, আরে ভাই আপনি বাবা হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেন নাই।